সময় আমি টিফিনের টাকা বাজিয়ে সাকিব উপজুটির সিনেমা দেখতে যেতাম। হ্যাঁ, টিফিনের কিন্তু তুফান তো দেখবই, বাইরে তুফান হচ্ছে আর আমাদের এখানেও তুফান, কারণ উপবিষয় দিদি চলে এসেছে। যেমন আগামীকাল জয় যেহেতু দেশের বাইরে পড়তে চলে যাচ্ছে, তো আমি ভেবেছি জয়ের জন্য একটু পোলাও মাংস রান্না করে আমি পাঠাবো, যেহেতু পোলাও মাংস পছন্দ করে। আজকে আমি যেই ব্র্যান্ডের ওপেনিংয়ে এসেছি, আমি হচ্ছি ওই ব্র্যান্ডের ফেস অফ মডেল, যে ওদের একদম ফার্স্ট থেকে আমি ছিলাম অ্যাজ আ মডেল এবং ব্র্যান্ড প্রমোটার। তো থাইল্যান্ড জোনের সাথে আফটার দিস গ্র্যান্ড ওপেনিং আমার আনুষ্ঠানিক একটি চুক্তি হতে চলেছে, আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে আমাদের চিফ গেস্ট আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, এবং দিদির সাথেও অনেকদিন পর একটা ধামাকাদার ওপেনিং হচ্ছে। এবং আপনারা তো জানেনই যে গ্র্যান্ড ওপেনিংয়ের ক্ষেত্রে নাম্বার ওয়ান আমাদের গেস্ট লিস্টে থাকে অপু বিশ্বাস, তো ওনাকেই আমরা নিয়ে এসেছি। এবং আজকে ঈদের আগে যেহেতু লাস্ট আমাদের গ্র্যান্ড ওপেনিং, তো আমরা চেষ্টা করছি যে খুব সুন্দর একটা আয়োজন করবার জন্য। তো যারা চাঁদ রাতের মধ্যে শপিং করতে চান, সীমান্ত সম্ভার থাইল্যান্ড জোনে চলে আসতে পারেন। বারিশ অপু বিশ্বাস, এই জুটিটাকে নিয়ে অনেকের অনেক কনফিউশন, অনেকেই অনেক কিছু ধারণা করে। সবাই মনে করে যে আমার বড় বোন বা আমাদের কোনো আত্মীয় সূত্রে কোনো পরিচয় আছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্কের পরেও কিছু সম্পর্ক থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এবং দিদির সাথে আমার প্রায় এতগুলো কাজ হয়েছে ঢাকা বা ঢাকার বাইরে, যাত্রা পথেও দেখা যায় যে অনেক সময় দিদির কিছু লাগলে বা উট করে বিপদে পড়লে আমি যেমন এগিয়ে যাই, আবার আমার কোনো একটা সাজেশনে বা আমি কোনো একটা বিপদে পড়লে দিদি এগিয়ে আসে। তো এরকম একটা কোঅপারেশন হয়ে গেছে যে বড় বোন ছোট বোন যেভাবে থাকে, এই জন্য কিন্তু সবাই বারিশ অপু জুটি এই জুটিটা পছন্দ করে। যে গ্র্যান্ড ওপেনিংয়ের ক্ষেত্রে সবাই মনে করে যে অপু বিশ্বাস এবং বারিশক থাকলে মনে হয় সেটা হিট হয়, তো এইটা আসলে হয়ে এসেছে। আমরা বিগত অনেকগুলো হিট শো দিয়েছি, দ্যাটস ওয়াই হয়তো এই কম্বিনেশনটাকে সবাই নিতে চায়। আসলে একদিনে তো তৈরি হয় না, আমি তো ঠিক বললাম যে ঢাকা ঢাকার বাইরে অনেক শো করা হয়েছে, তো আস্তে আস্তে আসলে হৃদ্যতা গড়ে ওঠে, একদিনে তো গড়ে ওঠে না। যেমন দিদির চোখের ইশারা করলে আমি বুঝতে পারি যে এটা ওনার লাগবে বা এটা একটু প্রবলেম হচ্ছে, বা আমি কিছু একটা না বললেও উনি বুঝতে পারে আমার ফেস দেখে যে এটা লাগবে। তারপর আমরা যেহেতু দুজনেই মা, সো বাচ্চাদেরও অনেক কিছু নিয়ে কথা হয়। যেমন আগামীকাল জয় যেহেতু দেশের বাইরে পড়তে চলে যাচ্ছে, তো আমি ভেবেছি জয়ের জন্য একটু পোলাও মাংস রান্না করে আমি পাঠাবো, যেহেতু পোলাও মাংস পছন্দ করে। সো এইটাই আসলে মনের মিল, যে আমি কখনোই ওকে আলাদাভাবে দেখি না, মনে হয় যে আমারই একটি সন্তান। আসলে আমি তো সাকিবিয়ানদের মধ্যে অনেক পুরানো, কারণ আমি যখন সাকিব খানকে হয়তো সোশ্যাল মিডিয়া এত গুডউইলভাবে অ্যাকসেপ্ট করেনি, বা সেই সময়ের কথা বলছি যখন সাকিব অপু জুটিটা অনেক জনপ্রিয়, সেই সময় আমি টিফিনের টাকা বাঁচিয়ে সাকিব অপু জুটির সিনেমা দেখতে যেতাম। হ্যাঁ, আমি কোচিংয়ের টাকা বাঁচিয়ে দেখতে যেতাম, সো আমি কিন্তু অনেক পুরনো সাকিবিয়ান। এবং সত্যিকার অর্থে আমি সাকিব খানের যে সিঙ্গেল ফ্যান এরকম না, আমি সাকিব অপু জুটির ভক্ত ছিলাম। এবং যেদিন থেকে সাকিব অপু জুটির সিনেমা করা ছেড়ে দিয়েছে, সেদিন থেকে কিন্তু আমি আর সাকিব খানের কোনো সিনেমা দেখিনি, এটা আজকে বলে দিচ্ছি। এবং আমার সাকিব খানের জন্য অবশ্যই একটা জায়গা আছে, আমার ফেভারিট হিরো। তো সে যখন স্টেজে ছিল এবং আমি ছিলাম হার্লেনের পক্ষ থেকে প্রমোশনাল পার্টনার, তো অনেক এক্সাইটেড ছিলাম। এবং আমাদের যে অর্গানাইজার ছিল, আমার ঠিক অনেক পরিচিত, তো বলল যে চলো স্টেজে উঠো। তো আমি ভাবছিলাম ওকে পাই, তো এই সুযোগ তো মিস করবো না, কিং খানের সাথে হাঁটা বলে কথা, তো আমি উঠে গেলাম। বাইরে তুফান, আপনি তুফান দেখবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি তুফান তো দেখবই, বাইরে তুফান হচ্ছে আর আমাদের এখানেও তুফান, কারণ উপবিষয় দিদি চলে এসেছে। মানে ঈদে আপনি তুফান দেখবেন কিনা সাকিব ভাইয়ের? আমি ঈদে দেশে থাকছি না, আমি দেশের বাইরে যাচ্ছি ঘুরতে, তো হয়তো দেখা হবে না, আসার পর যদি টিকিট পাই দেখা হবে। বারিশ অপু, ঈদ নিয়ে আপনার কোন স্মৃতিকে দর্শকদের সাথে শেয়ার করতে চান সামনে ঈদ? স্মৃতি যেটা হয় যে প্রথম যেই কোরবানি ঈদে আমি নিজে কোরবানি দিয়েছিলাম, মানে আমি সামর্থ্যবান হয়েছিলাম, ওটা আমার জন্য অনেক মেমোরেবল একটা ঈদ ছিল। কারণ ছোটো থেকে দেখে এসেছি যে বড়রা কোরবানি দেয়, তো তখন তো দিতে পারতাম না, তো যখন ফার্স্ট দিলাম তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এবং এবার ইচ্ছা আছে পুরো আস্ত একটা গরু দেওয়ার, এবং আমার মেয়ে এজলের নামেও একটা ছাগল, তো ওটার আজকে প্রিপারেশন চলছে। তো এটাই অনেক আনন্দের আমার কাছে মনে হয় যে নিজের টাকায় কোরবানি দেওয়া।